আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আজকে আমি খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাজার থেকে ছোট বড় অনেক সাইজের ডিটারজেন্ট পাউডার অথবা লবণ চিনি এগুলো কিন্তু কিনে থাকি এবং সেগুলো প্যাকেটজাত। যখন প্যাকেটজাত কোনো জিনিস কিনি তখন কিন্তু সেটা আমরা আলাদা কোনো কৌটায় ঢেলে ব্যবহার করি। তো আজকে আমি একটি টিপস দিব, সেটা জানলে আর আলাদা কোনো কৌটায় ঢালতে হবে না, সরাসরি প্যাকেট থেকে ব্যবহার করতে পারবেন। এতে করে এতটুকু পাউডার বা চিনি বা লবণ নষ্ট হবে না। তো তার জন্য প্রথমে একটি প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। প্লাস্টিকের বোতলের মুখটা আমি কেটে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কিন্তু আমাদের সাংসারিক জীবনে অনেক উপকার হয়। বোতলের মুখটা কেটে নিয়ে আমি প্যাকেটের যেই অংশটা কাটলাম সেখানে মুখটা লাগিয়ে দিব। এখন আপনারা ভাবছেন এই মুখটা তো এখানে লাগিয়ে দিব, তো চারপাশ দিয়ে হাওয়া ঢুকবে, ডিটারজেন্ট পাউডারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু না, আমি চারপাশটা আমি একটা এমন সিস্টেম করে দেবো যে কোনো রকম হাওয়া ভিতরে প্রবেশও করবে না, আর ভিতর থেকে কোনো হাওয়া বাহিরেও আসবে না। সেক্ষেত্রে পাউডারটা ভালো থাকবে। এভাবেই কিন্তু আমরা চিনি অথবা লবণ অথবা ডিটারজেন্ট পাউডার যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করতে পারি। এবারে আমি মুখটাতে টেপ জড়িয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন এত ঝামেলা কে করবে। এত ঝামেলায় না যেতে চাইলে সেক্ষেত্রে আপনারা টাকা আটকানো যে রাবারগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আটকে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে এরকম রাবার দিয়ে মুখটা জড়িয়ে দিতে পারেন। এভাবে রাখলে কিন্তু এতটুকু হাওয়া ভিতরেও প্রবেশ করবে না, আবার ভিতর থেকে বাহিরেও কোনো হাওয়া আসবে না, এবং পাউডারটাও কিন্তু থাকবে খুব ভালো আর রাখারও সুবিধা হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পাউডারটা বের করা যায়। এভাবে ব্যবহার করলে কিন্তু পাউডারের অপচয়ও কম হবে। তো ডিটারজেন্ট পাউডারগুলো কিন্তু এভাবেই আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন জায়গায় পাউডার ঢালা এগুলো একটি অপচয়। তো এভাবেই ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।